ছাত্রীঙ্କୁ অসদাচরণ মামলায় গিরফ হলে বালেশ্বর চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পূর্বতন অধ্যাপক শশাঙ্ক শেখর দাস। হলে অধ্যক্ষঙ্ক বিরুদ্ধে কেবে হব কার্যানুষ্ঠান? অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দাসঙ্ক বিরুদ্ধে স্বর উঠাইছন্তি আর্ট কলেজর পূর্বতন ছাত্রছাত্রী এবং স্থানীয় চিত্রশিল্পী। সেপটে আর্ট কলেজ অধ্যক্ষ আরোপ লগাইছন্তি যে কিছু কুচক্রি গোষ্ঠী কলেজকু অযথা বদনাম করছন্তি। শুনন্তু কোন কহুছন্তি আর্ট কলেজর পুরাতন ছাত্রছাত্রী এবং স্থানীয় চিত্রশিল্পী। ঈশ্বরর যে অধ্যক্ষক উপরে যে দোষারোপ করা যাচ্ছে এবং সেটিকার যে শিক্ষক জনে এমতি বালিকা সহিত দুর্ব্যবহার করেছেন সেটা দেখুছ দেখু দেখি বহুত নিন্দিত কারণ বহুত খারাপ লাগুছে। আমি আমার কলেজ পাই বহুত গর্ব অনুভব করু সবুবেলে কিন্তু সেটিকার অধ্যক্ষক পাই মু বহুত দুঃখিত এবং সেটিকার যে জনে শিক্ষক এমতি কার্য করেছেন তা পাই বহুত দুঃখিত বহুত খারাপ মধ্য লাগুছে। এবং তা পূর্বর জগন্নাথ পরম্পরা জগন্নাথ সংস্কৃতি নিয়ে যে সে যে চিত্র করেছিল সে চিত্রটি মধ্যে মোর লা মোর সেটা এক্সাম ওয়ার্ক লা মু এক্সাম সেই কামটা মোর এক্সাম ওয়ার্ক লা এবং এক্সাম ওয়ার্ক উপরে সে কাম করছেন তো সেটা বি মানে ইউনিভার্সিটি পচারিপ্রাই চাহুলি যে কি কোণ এক্সাম ওয়ার্ক উপরে কে শিক্ষক বা কে অধ্যক্ষ তা উপরে কাম করে কি সেটা তো মু জানি না যদি করে তাহলে সেটা ইউনিভার্সিটি তার উত্তর দিয়ে পারিব। তা ব্যতীত এই যে কলেজ উপরে যে এবে এলিগেশন ক্রিয়েট হয়েছে তা উপরে সতর্কত ভাবে অনুসন্ধান করা যাও তা প্রতি গোটে ইনভেস্টিগেশন করা যাও বলে আশা করছি যে কি ইয়ার মানে সম্পূর্ণ ভাবে ইয়ার সত্যাসত্যটা কোণ সেটা বাহার সমস্ত সম্মুখক আসু কারণ এইভাবে আগুরু মধ্য আমি থাকা অবস্থায় মধ্যে কলেজে আমি শুনেছু আমি এমতি শুনেছু যে কি বহু থর সে এমতি বি কইছন্তি কি মার্ক কু নেকি কথাবার্তা উঠিছি ইয়া গোটে আমকু সব ব্যথিত করছি যে উপর টাইপর আজ ছদিন হেলা নিউজ বাহারছি পেপরে বিশেষ করে নিকুঞ্জ বিহারী দাস নাঁরে যে অধ্যক্ষ নাঁরে মু মধ্যে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলি 2003 মু নিজে ইস্তফা দিয়ে আসিলি সেটি গোটে প্রকার একছত্রবাদ চালিছি আউ মানে বালেশ্বর আর্ট কলেজ কু নিজস্ব আর্ট কলেজ ভলিয়া করা যাউছি বলি কি প্রকারান্তরে মু সবু শুনুছি কিন্তু এই যে কথা সবু কেলেঙ্কারি কথা বাহারছি ইয়া বহুত দুঃখদায়ক কথা এবং নিন্দনীয় যদি সত হইতিব ইয়াকু ঠিক ঢঙ্গরে তদন্ত করা যাও এবং কলেজ কু রিভাইভ উদ্ধার করা যাও নহলে ইয়ে শিক্ষা ব্যবস্থা এবং আগামী দিনরে যে মানে পড়িয়া পাই আসবে সেমানকু শোষণ করা হব আর্থিক মানসিক ইয়ে সবু যন্ত্রণা দিয়াযিব বলি মোর বিশ্বাস তেণু ইয়াকু সঠিক ভাবে জেলা প্রশাসন এবং সবু কর্তৃপক্ষ তাঙ্ক পাই কার্যানুষ্ঠান গ্রহণ করা দরকার বিশেষ করে নিকুঞ্জ বিহারী দাস 100% দায়ী অছি ইয়ার গোটে প্রপর তদন্ত করা যাও তদন্ত করা যাই দোষী কু উচিত দণ্ডিত দণ্ডরে দণ্ডিত করা যাও অনুষ্ঠান কু বিরোধ করুন আমি অনুষ্ঠানর এইভাবে ব্যক্তি কু বিরোধ করুছু সে ব্যক্তি উপরে প্রপর কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও আমি কোনসি আর্ট কলেজ কু বিরোধ করুন কারণ আমি যেহেতু আর্টিস্ট কিন্তু এই যে কেলেঙ্কারি করেছিলটা হচ্ছে জন ব্যক্তি বিশেষ এণু ব্যক্তি বিশেষকু তার কর্ম অনুসারে দণ্ড দিয়া যাও সেপাই সিবিআই ইনকোয়ারি হো জজ নিরপেক্ষ জজ বি যদি যে তদন্ত সেটা করা যাও ইয়া প্রশাসন বি করু কিন্তু তার নিরপেক্ষ প্রশাসন করু এবং তার সত্যাসত্য কাড়িকি আনু সামনাকু কাইকি না আমি নিউজ যে বাহার দ্বারা আমার চিত্রশিল্পী মানকর মধ্যে মানে অপমানিত হচ্ছ আমি এবং আমি বহুত লোক কমেন্ট মারছেন ফোন করছেন যে এরকম সব কোণ হচ্ছে এণু আমি গণমাধ্যম মাধ্যমে সরকারকে জনাইবা চাহুছু যে আর প্রকৃতরে সত্যাসত্য করা যায়।